নমস্কার, শুরু করছি আজকের গল্প, শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প মধু মাস্টার। গল্পটি বঙ্গশ্রী 1340 অগ্রহায়ণ মাসে প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প মধু মাস্টার। সেদিন রবিবার, দেবীপুরের গোকুলের দোকানে হাটযাত্রীদের ভিড় জমিয়েছে। দরিদ্র দিনমজুরেরা হাট করিবার জন্য চাউল বেচে, গোকুল কেনে। দোকানের বারান্দায় তক্তপোষের উপর মাধব ভট্টাচার্য একজন চাউল খরিদ্দার মহাজনের দালালের সহিত দাবা খেলিতেছিল। এমন সময়, ওরে গোকুল, একবার তামাক খাইয়ে দে তো বাবা বলিয়া দীর্ঘ পরিপুষ্ট দেহ এক পৌঢ় আসিয়া বারান্দায় উঠিলেন। ভদ্রলোকের এক মুখ কাঁচা পাকা দাড়ি গোঁপ, মাথার চুলগুলি ছোট ছোট করিয়া ছাঁটা, সেগুলি কিন্তু একেবারে সাদা হইয়া গিয়াছে। মাথার মধ্যস্থলে পরিপুষ্ট একটি টিকি। তাহার কণ্ঠস্বর শুনিবা মাত্র গোকুল সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল, কহিল, কে মাস্টার মশাই? সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া সে তামাক সাজিতে বসিল। মাধব ভট্টাচার্য বলিলেন, কে গো? মধু মাস্টার। এসো তো, এসো তো ভাই, এই দেখো, ইনি একজন পাকা খেলোয়াড় এসেছেন। এসো তো ভাই, এক বাজি। আমি তো পাঁচ বাজির এক বাজিও পেলাম না। অতি ব্যস্তভাবে মধুমাস্টার প্রতিবাদ করিয়া উঠিলেন, না 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 না, ও হবে না ভাই, হাটে যেতে হবে আজ। ছোট ছেলেটা জ্বর হয়েছে, হাট পড়েছে আমার ঘাড়ে, ও বড় পাজি নেশা। গোকুল তামাক সাজিয়ে আনিল। হুঁকা কলিকা সসম্ভ্রমে তাহার হাতে দিয়া কহিল, অরুণ ভালো আছে মাস্টার মশাই? অরুণ মাস্টারের বড় ছেলে। মাস্টার মশাই কহিলেন, হ্যাঁ রে, সে ভালো আছে, সেদিন এসেছিল যে। গোকুল আবার কহিল, অরুণ এবার বিয়েতে স্কলারশিপ পেয়েছে, নয় মাস্টার মশাই? হ্যাঁ রে, বিয়েতেও ফার্স্ট হয়েছে। তোর সঙ্গে অরুণের বড় ভাব ছিল, নয় রে? তারপর তোর ব্যবসা কেমন চলছে? হা হা, হাই হাই হাই, মাধব মাধব, তোমার ঘোড়া গেল, ঘোড়া গেল, চাপা থেকে উঠে বসো, বাই 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 উঠে বসো। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। তারপর গোকুল, তোর মন কষা মনে আছে তোরে, সেই কানমোলা? গোকুল হাসিতে লাগিল। তিনি বলিলেন, যা যা নিজের কাজ কর গিয়ে, হাটের দিন, ব্যবসার ক্ষতি করিস নি বাবা। মাধব মাধব, আবার এ কি করেছ? এই যে মন্ত্রী গেল তোমার, এক চাল দু চাল তিন চার পাঁচ চালে মাত হয়ে গেলে তুমি। সরো সরো সরো, দেখি দেখি একবার, দেখি দেখি, বলিয়া একটি চাল তিনি চালিয়ে দিলেন। মাধবকে চেষ্টা করিয়া সরিয়ে যাইতে হইল না। মাস্টারের বিপুল শরীরের ধাক্কা সে আপনি কোণে সরিয়া গিয়াছিল। মধু মাস্টার দাড়িতে হাত বুলাইতে বুলাইতে চাল ভাবিতেছিলেন, তাহার খেলা দেখিবার বস্তু। আশেপাশে ক্রমশ লোক জমিতে লাগিল। গোকুল ওদিকে কেনাবেচা করিতেছিল, পাঁচের এক পো হল গো তোমার, দাম হল তোমার পাঁচ দেড়ে, সাড়ে সাত আনা, আর এক পোর দাম দেড় পয়সা, সাত আনা সাড়ে তিন পয়সা। আচ্ছা
আটানেই দিলাম তোমাকে আজ, এই হাটে কেটে দিও আদলাটা। ওদিকে মাস্টার বল চালিতে চালিতে কহিতেছিল, ছি আমার সেপাই আপনার ঘোড়ার ডান পায়ে কোপ বসালে, আর দু কোপ বাকি। মাস্টার খেলার গতি ফিরাইয়া ফেলিয়েছিলেন। খেলোয়াড় ভদ্রলোক একটা চাল দিয়ে বলিলেন, ফসকে গেছে কোপ। মাস্টার ঘাড় নাড়িয়ে বলিলেন, না পা গিয়েছে ওর, রক্তের তেজে এখনো বুঝতে পারেনি। তারপর আরেকটি চাল দিয়ে কহিলেন, এই বামপদ গেলেন, বাপাটি লটর পটর ডান পাটি ঘোড়া, বাবা বদ্রীনাথের ঘোড়া। ভদ্রলোকটি বিপদ বুঝিয়েছিলেন। বহুক্ষণ চিন্তার পর নীরবে একটি চাল তিনি চালিলেন। মাস্টারের হাত উদ্যত হইয়াই ছিল, কোণের গজ তুলিয়া সশব্দে ঘোড়াটাকে বধ করিয়া বলিয়া উঠিলেন, সুরে ধরে আমার হাতির পায়ে আপনার ঘোড়ার পেট ফেটে গেল ফাট। তারপর মুখ তুলিয়া বলিলেন, গোকুল তামাক একবার। আবার ছকের উপর ঝুঁকিয়া পড়িলেন। অতঃপর নিঃশব্দেই কিছুক্ষণ খেলা চলিতেছিল। গোকুল তামাক আনিয়া হাতে ধরাইয়া দিয়ে কহিল, মাস্টার মশাই, বেলা অনেক হয়ে গেল, হাট। মাস্টার কহিলেন, গুড়ুম, ছাড়লাম টর্পেডো, সামলার নৌকো। গোকুল ডাকিল, মাস্টার মশাই, দেখ গোকুল, গোল করবি তো মার খাবি, খালি গোলমাল। গেল 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 নৌকো, চলেছে টর্পেডো শো শো। গোকুল আর কথা বলিতে সাহস পাইল না। মাস্টার কহিলেন, ফোর 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 ফুস। বিপক্ষের নৌকা তিনি বধ করিয়াছেন। আবার খেলা চলে। বেলা অনেক হইয়াছে, দর্শকদের অনেকেই চলিয়া গেল, আবার নতুন অনেকে আসিল। হুঁকা টানিতে টানিতে মাস্টার বলিলেন, ছাড়লাম ব্রহ্মবান, ব্রহ্মতে যে সৃষ্টির তার নাম ব্রহ্মবান, অমর হলেও তার নাহি পরিত্রাণ। ভদ্রলোক বলিলেন, আমি ছাড়লাম অগ্নিবান। হা হা করিয়া হাসিয়া মাস্টার জবাব দিলেন, আমার বরুণ বাণে অগ্নি নিবে যায়, এইবার মন্ত্রী যাবে করহ উপায়। মন্ত্রী সত্য সত্যই গেল। ভদ্রলোক চকের উপর বলগুলো ফেলিয়ে দিয়ে বলিলেন, মাত হয়েছি আমি, কিন্তু আরেক বাজি। মাস্টারমশাই বলিলেন, যুদ্ধং দিহি, আচ্ছা প্রস্তুত আমি। আবার খেলা বসিল। খেলা যখন ভাঙিল তখন অপরাহ্ন বেলা। মাস্টার জয়োল্লাসে উঠিয়া কহিলেন, চল চল এইবার হাট। কিন্তু বেলার দিকে চাহিয়া তিনি চমকিয়ে উঠিলেন, ই কি এ যে সন্ধে হয়ে এলো, হাট। গোকুল ঈষৎ হাসিয়া বলিল, হাট আমি পাঠিয়ে দিয়েছি মাস্টার মশাই। দিয়েছিস, বাঁচলাম আমি, ও ভারী পাজি নেশা। মাধবকে তাই তো বলি, ছাড় ও নেশা ছাড়। তা কাকে বলছো, দে তো বাবা একটু তেল দে তো, একেবারে স্নানটা সেরেই যাই। গোকুল হাত জড়ো করিয়ে বলিল, বামুন দিয়ে রান্নাও আমি করিয়ে রেখেছি মাস্টার মশাই, বাড়িতেও খবর দিয়েছি। বেশ করেছিস, এসব বুদ্ধি তোর আছে,
খালি ইংরেজি গ্রামারই তো যত গোল। মধু মাস্টারের পুরান নাম মধুসূদন মুখোপাধ্যায়। মাস্টার সে আমলের এফএ পাস, দারিদ্র হেতু বিয়ে পড়া তাহার হয় নাই। পাশের গ্রামের রায়বাহাদুরের এম এল হাই ইংলিশ স্কুলে আজ ত্রিশ থার্ড মাস্টারি করিতেছেন। এ অঞ্চলের চল্লিশের নিম্ন বয়সী শিক্ষিত ব্যক্তি মাত্রেই তাহার ছাত্র। রায়বাড়ির কর্তা জ্ঞানদাবাবু মধু মাস্টারকে বড় ভালোবাসেন। তাহার বড় ছেলেকে তিনি প্রাইভেট পড়াইয়াছেন, আবার ছোট ছেলে সৌরেন্দ্রকে এখনো পড়ান। সেদিন গোকুলের দোকান হইতেই মধু মাস্টার রায়বাড়িতে সন্ধ্যার সময় গিয়ে উঠিলেন। এই নিয়মিত কর্মটিতে কেহ কখনো তাহাকে অনুপস্থিত দেখে নাই। জল ঝড় শত দুর্যোগের মধ্যেও সাদা তালি দেওয়া বিবর্ণ ছাতাটি দীর্ঘ মানুষটির মাথার উপর বহুদূর হইতে দেখা যাইত। ছাত্র সৌরেন্দ্র ছেলে মানুষ সবে ইংরেজি ধরিয়াছে। মাস্টার মহাশয় উপস্থিত হইতেই সৌরেন্দ্র কহিল, আজ দুপুরবেলা পড়া করে রেখেছি মাস্টার মশাই। ছাতাটা কোণে রাখিয়েই মাস্টার গর্জন করিয়া উঠিলেন, সেট ডাউন, ইউ আর নট এ বয়। এত বড় মানুষটির রোষ আস্ফালনের গর্জনে সৌরেন্দ্রের হইয়া গেল। সে বই খুলিয়ে বলিল, আই মেট এ ল্যাম্প ম্যান, মানে আমি দেখিয়েছিলাম একটি খোঁড়া মানুষ। মাস্টার বলিলেন, ইয়েস, আই মানে আমি, মেট মানে দেখিয়েছিলাম, এ মানে একটি, ল্যাম মানে খোঁড়া, ম্যান মানে মানুষ। সৌরেন্দ্রের চোখ দিয়ে জল পড়িতেছিল। মাস্টার তাহা দেখিয়েছিলেন, কিন্তু পাথরের মতো তিনি বসিয়ে রহিলেন। ধীরে ধীরে সৌরেন্দ্রের মন পাঠে নিবিষ্ট হইয়া আসিতেছিল। মাস্টার বলিলেন, বই বন্ধ করো, এদিকে এসো। ভয়ে ভয়ে সৌরেন্দ্র অগ্রসর হইয়া আসিল। তাহার হাতে ঝাঁকি দিয়ে তিনি কহিলেন, দিন দিন রোগা হয়ে যাচ্ছিস, খুব করে ভাত ডাল খাবি, বুঝলি, হাম হাম করে দুবেলা উঠবোস করবি, বুঝলি। সৌরেন্দ্র ঘাড় নাড়িল, সে বুঝিয়াছে। তারপর পরীক্ষা আরম্ভ হইল। আচ্ছা বল দেখি, আমি যাই, ইংরেজি কি হবে? আই গো, গুড। আচ্ছা বল দেখি, সে যায়, হি গোজ, ভেরি গুড। রাম যায়, রাম গোজ, ভেরি 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 গুড। আচ্ছা অঙ্ক হয়েছে? হ্যাঁ স্যার, সব কষে রেখেছি। আচ্ছা একটা মন কষা করে ফেল দেখি, এক মন মিষ্টির দাম। কি মিষ্টি খেতে ভালোবাসো তুমি? রসগোল্লা, পান্তুয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মন পান্তুয়ার দাম 5 টাকা 15 আনা, 5 পাই হলে 3 মন 9-এর 6-6 টাকার দাম কত? সৌরেন্দ্র কহিল, ততক্ষণ আপনি বইখানায় মলাট লাগিয়ে দিন না স্যার। বই ও একখানা খবরের কাগজ সে টেবিলের উপর রাখিয়া দিল। মাস্টার কাগজখানা লইয়া ভাজিতে গিয়ে তাহার উপর ঝুঁকিয়া পড়িলেন। সৌরেন্দ্রের অঙ্ক শেষ হইয়া গেল। সে ডাকিল, স্যার। মাস্টার নিবিষ্ট চিত্তে পড়িতেছিলেন, কোনো উত্তর দিলেন না। সৌরেন্দ্র আবার ডাকিল, হয়ে গেছে মাস্টার মশাই। টেবিলের উপরে প্রচণ্ড একটা কিল মারিয়া বিপুল গর্জনে মাস্টার বলিয়া উঠিলেন, অ্যাবসার্ড, অ্যাবসার্ড, আ ভাইলেন্ট ম্যালিশাস প্রোপাগান্ডা এগেনস্ট আস। সৌরেন্দ্র অর্থ না বুঝিয়া ভয়ে কাঁদিয়া উঠিল। মাস্টারের এরূপ ধরনের অস্বাভাবিক গর্জনে
কাছারি ঘরে রায়কর্তা জ্ঞানদাবাবুর আফিঙ্গের নিদ্রাও ভাঙিয়ে গিয়েছিল। তিনি ডাকিয়া কহিলেন, কি হল, কি কি হল মাস্টারমশাই? আবার টেবিলের উপর কিল মারিয়ে মাস্টার কহিলেন, এ আমি কখনো ছাড়ব না, আমি এর বিরুদ্ধে লিখব, প্রমাণ করব, আই শ্যাল প্রুভ ইট। জ্ঞানদাবাবু এবার উঠিয়ে আসিলেন, কহিলেন, কি হলো কি মাস্টারমশাই, আপনি এত বলেন কি আপনি? পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাচ্ছে, মাথায় আমাদের জুতো মারছে। বলে কি ইন্ডিয়ান সিভিলাইজেশন মানে আমাদের সভ্যতার ইতিহাস সমস্ত মিথ্যে, রামায়ণ মহাভারত মিথ্যে, মিশরের সভ্যতা নাকি সবার আগে, তারই খানিকটা ভারতীয়রা নকল করেছিল মাত্র, নইলে তারা ছিল বর্বর অসভ্য। এই নিয়ে বিলেতে একখানা বিরাট গ্রন্থ রচনা হয়েছে মশাই, আর সেই সব বই ওদের দেশে প্রচার হচ্ছে, খবরের কাগজে কাগজে তার প্রশংসা। এই দেখুন, একখানা বিলিতি কাগজে তার সমালোচনা, সমালোচনা না মাথা, সেই নিয়ে ঢাক বাজাচ্ছে। আমি লিখব, আমি লিখব, এর বিরুদ্ধে আমি লিখব জ্ঞানদাবাবু। জ্ঞানদাবাবু বলিলেন, বেশ তো লিখুন না আপনি, লিখে আমাদের দেশের কাগজে পাঠিয়ে দিন। মাস্টার তখনও বলিতেছিলেন, ওদের র্যামেসিস বলে যে রাজা ছিল, তারই নাম কীর্তি চুরি করে আমরা রামরাজার নাকি বড়াই করি, বেটাদের নীল ডাউন করিয়ে দিতে হয় পৃথিবীর সামনে। কিন্তু খবরের কাগজে লিখে কি হবে মশাই, ওই বইখানার প্রতিবাদ করে বই লেখা দরকার, আর সেই বই ওদের দেশেই প্রচার করা দরকার। জ্ঞানদাবাবু ঈষৎ চিন্তা করিয়ে বলিলেন, লিখুন আপনি মাস্টারমশাই, আমি আপনাকে সাহায্য করব, বিদ্যে আমার নেই কিন্তু অর্থ দিয়ে সাহায্য করব, যা খরচ হবে এতে সমস্ত আমার। মাস্টার উচ্ছ্বসিত হইয়া উঠিলেন, ভাবপ্রকাশের ভাষা তিনি পাইতেছিলেন না, কয়েক ফোঁটা জল তাহার চোখ দিয়ে ঝরিয়ে পড়িল, অবশেষে কহিলেন, আমাদের ভারতবর্ষ আর্যভূমি, আপনার মঙ্গল হবে জ্ঞানদাবাবু। সৌরীন্দ্র নিজেই চুপ করিয়াছিল, এ রোষ যে তাহার উপরে নয় তাহা বুঝিয়ে সে নিশ্চিন্ত হইয়াছে। এতক্ষণে সে সুযোগ বুঝিয়ে কহিল, স্যার আমার ছুটি। মাস্টার তখনও চিন্তা করিতেছিলেন। জ্ঞানদাবাবু ছেলের মাথায় হাত বুলাইয়া বলিলেন, মাস্টার মশাই, সৌরীন্দ্র আপনার ছুটি চাইছে। গভীরভাবে মাস্টার জ্ঞানদাকেই বলিলেন, যাও, না দাঁড়াও, অঙ্কটা দেখি তোমার। অঙ্কটা ঠিক হইয়াছিল, স্লেটখানি সৌরিনের হাতে দিয়া এতক্ষণে সৌরিনের দিকে চাহিয়া সস্নেহে বলিলেন, ইউ আর এ গুড বয়, আজ পড়া তোমার ঠিক হয়েছে। মাস্টার উঠিলেন, বলিলেন, কাল তাহলে বইখানা আনতে হবে, কি বলেন? একবার হেডমাস্টারের ওখানে যেতে হবে, তাকেও সঙ্গে নিতে হবে। হেডমাস্টার শিববাবু মধুমাস্টারের সমবয়সী লোক, তিনি শিবের মতো সরল এই আত্মভোলা মানুষটিকে বড় ভালোবাসিতেন। লোকটির জ্ঞান ও সামর্থ্যের উপর বিশ্বাসও ছিল তাহার অগাধ। শিববাবু নিজে বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু কোনো প্রবন্ধ ইত্যাদি লিখিতে মধুমাস্টারকে না দেখাইয়া কখনো তিনি শেষ করিতেন না। মধুমাস্টার অম্লান বদনে তাহার লেখার উপরেও দুই এক স্থানে কলম চালাইয়া বলিতেন, এখানটা এই করে দিলাম, শিববাবু তাহাই মানিয়ে লইতেন। সেই রাত্রেই মাস্টার শিববাবুর দরজায় আসিয়া হানা দিলেন। শিববাবু অতি মিতাচারী ব্যক্তি, নিয়মের লঙ্ঘন তিনি করেন না, সন্ধ্যা আটটার মধ্যে খাইয়া শুইয়া পড়া তাহার নিয়ম।
মাস্টারের হাঁক ডাকে দরজা খুলিয়ে দিয়ে ভৃত্য কহিল, বাবু খেয়ে শুয়েছেন। মাস্টার বলিলেন, ডাকো তাকে, জরুরি কাজ আছে, ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, বুঝলে, ডাকো। মধু মাস্টারের কণ্ঠস্বর ইট কাঠের বাধা মানে না, শিববাবুর কানে গিয়ে আপনিই পৌঁছিয়েছিল। তিনি ব্যস্ত হইয়া নামিয়ে আসিলেন। কি কি হয়েছে মাস্টার মশাই? এই এই পড়ে দেখুন, কাগজখানা টেবিলের উপর ফেলিয়ে দিলেন। পড়া শেষ হইলে শিববাবু কিছু বলিবার পূর্বেই মাস্টার বলিয়ে উঠিলেন, এর বিরুদ্ধে লিখতে হবে, ও বই যে মিথ্যে তা প্রমাণ করে দিতে হবে। শিববাবু বলিলেন, এই জন্যই ডাকছিলেন? এই জন্যই? হোয়াট ডু ইউ মিন? এটা কি এত তুচ্ছ জিনিস? না 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 না, কিন্তু এ তো কাল সকালে। মাস্টার বলিয়ে উঠিলেন, না না, আপনাকে দিয়ে আর কিচ্ছু হবে না, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন দিন দিন, বই লিখতে হবে, কাল ও বইখানা আনতে দিচ্ছি, জ্ঞানদাবাবু সমস্ত খরচ দেবেন। আচ্ছা চলি চলি আমি, বলিয়ে তিনি বাহির হইয়া পড়িলেন। বাড়ির দরজে আসিয়া মাস্টার মৃদুস্বরে ডাকিলেন, চিনু চিনু চিনুমা, চিনু চিনময়ী, মাস্টারের কন্যা, বিধবা। দরজা খুলিয়া গেল, বেশ বোঝা গেল প্রতীক্ষমানা কেহ এই আহ্বানটির প্রতীক্ষাতেই উদ্গ্রীব হইয়াছিলেন। দ্বার মুক্তকারিণী চিন্ময়ী নয়, চিন্ময়ীর জননী। তাহাকে দেখিয়ে মাস্টার কহিলেন, আজ বুঝেছ কি না, আমাদের অরুণের বন্ধু, আমার ছাত্র, বুঝেছ কি না, মানে আমাদের দেবীপুরের গোকুল, বুঝেছ? গৃহিণী গম্ভীরভাবে কহিলেন, খুব বুঝেছি আমি। মাস্টার তাড়াতাড়ি বলিলেন, না না, মানে ছাত্র সে, ধরলে যখন, বুঝলে কি না। জলের ঘটি ও গামছা নামাইয়া দিয়ে স্ত্রী কহিলেন, বললাম তো সবই বুঝেছি। হাত মুখ ধুইতে ধুইতে মাস্টার কহিলেন, এ ওই তো সবটাতেই তোমার রাগ, বুঝবে না কিছু? খুব বুঝেছি। কি বুঝেছ শুনি? বুঝেছি সবই আমার অদৃষ্ট। মাস্টার পরাজয় মানিয়ে লইলেন, বলিলেন, আচ্ছা বাপু, আচ্ছা আচ্ছা তাই হলো, এখন ভাত দাও দেখি। ভাতের থালা নামাইয়া দিয়ে গৃহিণী বলিলেন, কেন, দাবা খেলে পেট ভরে না? মাস্টার হাহা করিয়া হাসিয়ে উঠিলেন, লোকে পাগলই বলুক আর যাই বলুক, রাগ অনুরাগ বুঝিবার ক্ষমতা তাহার ছিল। বিপুল উদ্যমে বই লেখা চলিয়াছে, সে বইখানি আসিয়াছে, সঙ্গে সঙ্গে আরো তিন চারি শত টাকার বই কেনা হইয়াছে। ভারতীয় সভ্যতার ইতিহাস লিখিতে এই বইগুলির সাহায্য প্রয়োজন। মাস্টার রাত্রি জাগিয়া সেই সমস্ত বই পড়েন, শিববাবুর সহিত আলোচনা হয়, মধ্যে মধ্যে জ্ঞানদাবাবুকে অনুবাদ করিয়া শোনানো হয়। কিন্তু এই পরিশ্রমে মধু মাস্টারের পাথরের মতো দেহ ভাঙিয়া পড়িল, সর্বদাই যেন তিনি চিন্তাকুল, দাবা খেলা পর্যন্ত ছাড়িয়েছেন। দেখিয়ে শুনিয়ে তাহার স্ত্রী চিন্তিত হইয়া পড়িলেন। অবশেষে অরুণকে পত্র লিখিলেন, অরুণ কৃতি ছেলে, এমএ পড়ে, কোনো পরীক্ষায় সে দ্বিতীয় হয় নাই। অরুণ আসিয়া সমস্ত দেখিয়ে শুনিয়ে কহিল, বাবার ইচ্ছায় বাধা দিও না মা, উনি যে কত বড় তা তোমরা বুঝবে না,
মা ম্লান হাসি হাসিয়ে বলিলেন, বুঝব না? না। অরুণ লজ্জিত হইয়া পড়িল। সে কহিল, আমি বরং স্কলারশিপের টাকা থেকে কিছু করে পাঠিয়ে দেব, বাবার জন্য ভালো খাবার টাবারের ব্যবস্থা করো। কিন্তু মানুষের ইচ্ছাই কিছু হয় না। অকস্মাৎ জ্ঞানদাবাবু মারা গেলেন, তাহার জ্যেষ্ঠ পুত্র সুরেন্দ্রনাথ মালিক হইয়া বসিল। সুরেন্দ্র বারতিনিক ম্যাট্রিকুলেশন ফেল করিয়ে শিক্ষকদের উপর সন্তুষ্ট ছিল না, তাহার উপর সে নবযুগের মানুষ। শিববাবু মানে মানে বয়সের অজুহাত দেখাইয়া সরিয়া পড়িলেন। মধুমাস্টারকেও কহিলেন, মাস্টার মশাই আর কেন? হাহা করিয়া হাসিয়া মাস্টার বলিলেন, আপনার সবটাতেই বাড়াবাড়ি শিববাবু। আরে আরে, আমাদের সেই সুরেন্দ্র তিন চড়ে সোজা করে দেব। শিববাবু শুধু হাসিলেন, আর দ্বিতীয় অনুরোধ করিলেন না। এটুকু তাহার চরিত্রের বিশেষত্ব। তিনি কাশী চলিয়ে গেলেন। শিববাবু স্থলে একজন নতুন এমএ বিটি আসিলেন। সবই যেমন চলিতেছিল চলিতে লাগিল। সেদিন আরও কতকগুলি পুস্তকের তালিকা লইয়া মধুমাস্টার রায়বাড়িতে গিয়ে হাজির হইলেন। বলিতে ভুলিয়েছি, ইতিমধ্যে সৌরিন্দ্রের গৃহশিক্ষকের পদটি তাহার গিয়াছে। নতুন হেডমাস্টার মহাশয় নিজে সৌরিনের ভার লইয়াছেন, তাহাতে মধুমাস্টারের কোনো আক্ষেপ ছিল না, বরং তিনি হাঁপ ছাড়িয়া বাঁচিয়াছেন। বইখানা দ্রুততর গতিতে লেখা হইতেছে। বৈঠকখানার চিরমুক্ত দুয়ার আবৃত করিয়া পর্দা ঝুলিতেছিল। দরজের মাথার উপরে লেখা রহিয়াছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। মাস্টার কিন্তু ভ্রুক্ষেপ করিলেন না, বরাবর পর্দা ঠেলিয়ে ঢুকিয়া পড়িলেন। সুরেন্দ্র সিগারেট মুখে তাকিয়ার উপর ঠেস দিয়ে শুইয়াছিল। মধুমাস্টারকে দেখিবা মাত্র সিগারেটটা মুখ হইতে খসিয়া তাহার বুকের উপর পড়িয়া গেল। অদ্ভুত প্রকৃতির লোক মধুমাস্টার। সুরেন্দ্রের বুক হইতে তাড়াতাড়ি সেটাকে লইয়ে ফেলিয়ে দিয়ে বলিলেন, এই রাবিশগুলো খাও কি জন্যে বাপু? বাপ ঠাকুরদার আমলের সোনার উপর ফর্সি গড়গড়া থাকতে? অম্বুরি তামাক খাবে, এক মাইলে তার গন্ধ যাবে। তা না। সুরেন্দ্র এতক্ষণে আত্মস্থ হইয়া উঠিয়াছিল। সে কহিল, কোনো দরকার আছে কি? হ্যাঁ, দরকার বলে দরকার, জরুরি দরকার। সব কাজ বন্ধ হয়ে আছে, এই বইগুলো চাই। তিনি ফর্দটা সুরেন্দ্রের সম্মুখে ফেলিয়ে দিলেন। ফর্দটাই চোখ বুলাইয়া সুরেন্দ্র কহিল, কি হবে এত সব বই, আর হেডমাস্টারের সইবা কোথায়? মাস্টার বিরক্তি ভরে কহিলেন, আহ, তোমার বুদ্ধি কি চিরকাল একভাবে থাকবে বাপু? অ্যালজাব্রা জিওমেট্রি তো কোনোকালে মাথায় ঢোকেনি তোমার, এখন কি তাই আছে? এই বইগুলো লাগবে, আমি যে বইখানা লিখছি তার জন্যে। আপনি বই লিখছেন তার জন্য বই আমায় কিনে দিতে হবে, তার মানে? মাস্টার সচকিত হইয়া উঠিলেন, বলিলেন, মানে জ্ঞানদাবাবুর অনুমতিক্রমেই বইখানা আমি লিখতে আরম্ভ করি। তিনি সমস্ত খরচ দেবেন বলেছিলেন এবং এর জন্যে অনেক টাকা খরচও হয়ে গেছে, প্রায় 300-400 টাকার বই কেনা হয়েছে। কি বই এখানা? সে বিশেষ বুঝবে না তুমি বাপু, তবু শোনো, বিলেতে একখানা বই লেখা হয়েছে ভারতীয় সভ্যতার অসারত্ব প্রতিপন্ন করে এবং তার আদিমত্ব নাকচ করে, এখানে তারই প্রতিবাদ, বুঝবে না তুমি। সুরেন্দ্র ধীরে ধীরে বলিল, দেখুন, বাবাকে ভালো মানুষ বোকা পেয়ে অনেকে অনেক রকম করে নিয়েছেন, কিন্তু তার হবে না। এসব ধাপ্পাবাজি আমি অনেক বুঝি,
বিলেতের ইংরেজির বইয়ের প্রতিবাদ লিখবেন সাকপুরের মধু মুখুজ্জে। আপনার লিখতে শখ থাকে, নিজে খরচ করে লিখুন গিয়ে। মধুমাস্টার উঠিয়ে পড়িলেন, শুধু বলিলেন, দেখো সুরেন্দ্র, আমাকে তুমি যা বললে তা বললে, কিন্তু স্বর্গীয় কর্তাকে বোকা বলা তোমার উচিত হয়নি। তাই বা কেন, তোমারই উপযুক্ত হয়েছে। তিনি পর্দা ঠেলিয়ে বাহিরে চলিয়ে আসিয়াছিলেন। ভিতর হইতে সুরেন্দ্র কহিল, যে বইগুলো আপনার কাছে আছে। কথা শেষ মাস্টার নিজেই করিয়ে দিলেন, বলিলেন, পাঠিয়ে দেব আজই। সেই দিনই একটা লোকের মাথায় এক গাদা বই ও একখানি পত্র লইয়া দেবীপুরের গোকুল আসিয়া সুরেন্দ্রবাবুকে প্রণাম জানাইল। পত্রখানি মধুমাস্টার লিখিয়েছেন, স্কুলের কার্যে পদত্যাগ পত্র সেখানি। দিন কয়েক পরে মধুমাস্টার স্ত্রীকে কহিলেন, দেখো একবার কলকাতা যাচ্ছি আমি। স্ত্রী শঙ্কিত হইয়া কহিলেন, ঠিকই এই শরীর তোমার। বাধা দিয়ে মাস্টার বলিলেন, তা হোক, কাজকর্ম একটা দেখব সেখানে। একজন ছাত্রও চিঠি লিখেছে, আর অরুণও সেখানে আছে, এই ধরো দিন দশেক বড় জোর। কোনো ভাবনা নেই, গোকুল মাস্কাবারের জিনিসপত্র সব দিয়ে যাবে। স্ত্রী ব্যথিত স্বরে বলিলেন, আমাদের ভাবনাই আমরা শুধু ভাবি নয়, পেটের ভাবনা ছাড়া। অর্ধপথই মাস্টার বাধা দিয়ে বলিয়ে উঠিলেন, যা গেল, তুমি কিচ্ছু বোঝো না। না বুঝি না, সে তুমি বলো, অরুণ বলে, আবার ওই ছোট খোকা, সেও দশ দিন পরে তাই বলবে। বেশ বেশ, কি কি দেব বলো তো, তোমার ও কাগজের বস্তা। হা হা করিয়ে মাস্টার বলিয়ে উঠিলেন, না 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 না, ওতে তুমি হাত দিও না, ও আমি গুছিয়ে নেব। কেন, মুখ্য মানুষে হাত দিলে কি ওসব পচে যায় নাকি? আহ কি বিপদ, কে বলেছে তা, কিচ্ছু বোঝো না তুমি। মাস্টার কলিকাতা রওনা হইয়া গেলেন। সন্ধ্যায় ছোট ছেলে বরুণ আসিয়া কহিল, মা, বাবা সেই দু ফসলি জমিখানা বিক্রি করেছেন হরিশ সাহাকে, আমি শুনে এলাম। মা শুনিয়া স্তম্ভিত হইয়া গেলেন, এই জমিটুকু খুব উৎকৃষ্ট জমি, আখ কলাই গম প্রভৃতি সকল ফসলি হইয়া থাকে, এটুকু মাস্টারের বড় শখের সামগ্রী ছিল। বহুক্ষণ পরে মা কহিলেন, বুড়ো বয়সে মতিচ্ছন্ন হয় মানুষের, কানে শুনেছিলাম, এইবার চোখে দেখলাম, ওই কাগজই ওর মাথা খেলে, ওতেই আমার সর্বনাশ হবে, সে আমি বেশ জানি। বরুণ বলিয়ে উঠিল, ছি মা, যা বোঝো না তুমি সে নিয়ে কিছু বলো না। মা কিছু বলিলেন না, কিন্তু চোখ হইতে টপ টপ করিয়া জল ঝরিয়ে পড়িল। কলিকাতায় আসি মাস্টার উঠিলেন কালীঘাটে, এসসি সিনহা উকিল হাইকোর্ট, তাহার বাড়িতে সতীশ সিংহ তাহার ছাত্র। মোট ঘাট নামাইয়াই মাস্টার বরাবর সতীশের ঘরে হাজির হইলেন। এক ঘর মক্কিল বসিয়াছিল, সকলের সম্মুখেই তিনি কহিলেন, সতীশ ভালো আছিস তো? সবিস্ময়ে সতীশ কহিল, কে মাস্টার মশাই, কখন এলেন? এই আসছি বাবা, তোর এখানে উঠেছি এসে, কিছুদিন থাকবো এখানে। ও তা বেশ বেশ বেশ, ওইদিকে গিয়ে হাত মুখ ধুয়ে ফেলুন। মোট কথা সতীশ সন্তুষ্ট হয় নাই, তাহার ছিল পান দোষ ও আনুষঙ্গিক দোষ। অভিভাবক বিশেষ মধুমাস্টারের মতো অভিভাবক লইয়া চলা তাহার পক্ষে বিশেষ কষ্টকর। আহারের সময় মাস্টার বলিলেন, বাবা সতীশ, আমাকে কিছুদিন ভাত তোমাকে দিতে হবে,
আমি তোমার ছেলেকে পড়াবো। কোটে যাইবার পোশাকে সতীশ সম্মুখে দাঁড়াইয়া পরিচর্যার তদারকি করিতেছিল। সে বলিল, দেখুন একটা কথা, বলতে সংকোচ হয় কিন্তু না বললেও নয়, আপনার মতো কঠোর শাসনের মধ্যে ছেলেকে রাখা আমার মত নয়। শিশুরা কঠোর শাসনের মধ্যে হার্টলেস। একান্ত ব্যথিতভাবে মাস্টার বলিয়া উঠিলেন, হার্টলেস? আমি হার্টলেস সতীশ? সতীশ তাড়াতাড়ি সরিয়ে পড়িল। মাস্টারও আহার ছাড়িয়ে উঠিয়ে পড়িয়েছিলেন। অন্য ব্যঞ্জন তখন সমস্ত যেন তিক্ত হইয়া গিয়েছে। হাত মুখ ধুইয়েই তিনি উচ্চকণ্ঠে ডাকিয়ে বলিলেন, আমি চললাম সতীশ, অরুণের ওখানে যাচ্ছি। অরুণের সঙ্গে পরামর্শ করি একটা মেশে নিচের তলায় একখানি ঘর ভাড়া লইয়া মাস্টার সেইখানে বাসা গাড়িলেন। খাওয়া দাওয়ার পর এম্পেরিয়াল লাইব্রেরিতে যান। বৈকালে অরুণ আসে, তাহার সহিত আলোচনা হয়, বড় আনন্দেই তাহার দিন কাটে। সন্ধ্যার পর একটা প্রাইভেট টিউশন জুটিয়েছে, 15 টাকা সেখানে পাওয়া যায়। সে টাকার 10 টাকা তিনি বাড়িতে পাঠান। অরুণ এটুকু জানে না, সে নিজে তাহার বৃত্তির টাকা হইতে 10 টাকা করিয়া বাড়িতে পাঠাইয়া থাকে। সেদিন কিসের ছুটি ছিল, অরুণ দ্বীপ প্রহরে আসিয়া দেখে একরাশ রঙিন কাগজ ও কতকগুলি তার লইয়া বাবা কি করিতেছেন। সবিস্ময়ে সে প্রশ্ন করিল, এগুলো কি হবে? অপ্রস্তুত হইয়া লজ্জার সহিত মাস্টার কহিলেন, ফুল তৈরি করছিলাম, এগুলো বেশ বিক্রি হয়, আরও একদিন করেছিলাম, 2 টাকা লাভ হয়েছিল। অরুণের চোখে জল আসিল, সে কহিল, বাবা আমি চাকরি নেই, আপনি কষ্ট করবেন না। স্থির দৃষ্টিতে অরুণের দিকে চাহিয়ে তিরস্কারের সুরে তিনি শুধু কহিলেন, অরুণ। অরুণ মাথা নত করিয়ে রহিল। তিনি বলিলেন, আমার কল্পনা তুমি অরুণ, আমার খেয়ালে আপনাকে তুমি নষ্ট করো না, তাতে হয়তো আমার দেহের কষ্ট দূর হতে পারে, কিন্তু মনের কষ্টে আমাকে আত্মহত্যা করতে হবে। কিছুক্ষণ পর ঈষৎ হাসিয়া আবার তিনি কহিলেন, সাধনা সামান্য বস্তু নয় অরুণ, কৃচ্ছ সাধন ভিন্ন, সাধনা হয় না বাবা, আমার দিকে তাকিও না, এ আমার সাধনা। দিন কাটিতেছিল, মাস দুই কাটিয়া গেল। সেদিন সন্ধ্যায় আসিয়া অরুণ দেখিল পিতা শুইয়া আছেন। অরুণকে দেখিয়ে তিনি কহিলেন, বাবা অরুণ, আমায় দেশে নিয়ে চল বাবা, সামান্য কাজ বাকি আছে, দিনও বোধ হয় অল্প বাকি, তোমার মায়ের কাছে যেতে চাই আমি বাবা। বাড়িতে আসিয়া তিনি ক্রমশ সুস্থ হইয়া উঠিতেছিলেন। যে কাজটুকু বাকি ছিল সেটুকু ধীরে ধীরেই করিতেছিলেন। কিছুদিন পরে সেদিন শরীর যেন সুস্থ, একান্ত গ্লানিহীন বলিয়া বোধ হইল। দিন দুই পরই আবার তিনি বিপুল পরিশ্রম আরম্ভ করিয়া দিলেন। স্ত্রী আপত্তি করিয়া কাগজ কলমের ঘরে চাবি দিয়ে বলিলেন, আগে তুমি বিষ এনে দাও আমাকে। মাস্টার কহিলেন, কি যে বলো তুমি, তুমি কি চিরদিনই কিছুই বুঝবে না? চাবিটা ফেলিয়ে দিয়ে স্ত্রী কহিলেন, এই নাও, কিন্তু একবার বলো, সব বুঝেছি আমি। দ্বীপ প্রহর রাত্রে মাস্টার বিকৃত স্বরে ডাকিলেন, অরুণের মা, অরুণের মা, অরুণের মা। তিনি ছুটি আসিয়া দেখিলেন মাস্টার বিছানার উপর পড়িয়া আছেন, নাক মুখ দিয়ে রক্ত গড়াইতেছে। ডাক্তার আসিয়া বলিল, মাথা শিরা ছিঁড়িয়া গিয়াছে। ভোর রাত্রে প্রলাপের মতো মাস্টার বলিতেছিলেন, অরুণ বই শেষ হয়েছে, 4 ওয়ার্ডটা বাকি থাকলো, দেখিস।
তুই দেখিস বাবা, তুই দেখিস। কাহিনীর এইখানেই শেষ, কিন্তু আরো একটু আছে। সেটুকু না বলিলে শেষ হইবে, কিন্তু সম্পূর্ণ হইবে না। অরুণ এমএতে ফার্স্ট হইয়া স্টেট স্কলারশিপ লইয়া বিলাত গিয়াছে। বছর দুই পরে বরুণ একদিন ছুটি আসিয়া মাকে কহিল, মা বাবার ছবি আছে? মা কহিলেন, কেন? বাবার বই বেরিয়েছে মা, বিলেতের কাগজে কাগজে তার প্রশংসা। দাদা লিখেছেন বইয়ের দাম হিসাবে 5,000 টাকা পাওয়া গেছে। সকলে ওখানে বাবার ছবি চায়, ছাপবে। মা কহিলেন, কি লিখেছে তারা বরুণ? সে তো সব ইংরেজি মা, এরপর বাংলা করে শোনাব, কিন্তু বাবার ছবি? অকস্মাৎ মা একটি আত্মবিস্মৃত মুহূর্তে বলিয়ে ফেলিলেন, আছে বাবা, সে তো দেবার নয়। কেন? পৌঢ় বয়সেও মায়ের মুখ রাঙা হইয়া উঠিয়াছিল। তিনি বলিলেন, না বাবা, ছবি তো নেই। নমস্কার। মধু মাস্টার গল্পটি পাঠ করে শোনালাম। পরিবেশনকালীন ভুল ত্রুটি নিজেকে ক্ষমা করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।